অভিভাবক বৃন্দ, শ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম। রক্সি মেধাবী মুখ রঞ্জন শিল্পীদের কৃতি সন্তানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ শ্রুতি, বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রঞ্জন শিল্পীদের কৃতি সন্তানদেরকে আমি রক্সি ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ব্যক্তিগত ব্যস্ততা ফেলে সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে আপনাদের বর্ণাঢ্য উপস্থিতিকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি। সত্যি বলতে কি, রক্সি ব্যাংকের সাথে আমার আবেগ আশৈশবের বনচলের আজন্মের, কারণ রক্সির গড়ে ওঠা আর আমার বেড়ে ওঠা একই সূত্রে গাঁথা। আমার খেয়াল আছে ছোটবেলায় যখন রক্সির প্রথম মেশিন আসলো, আমি হাফ প্যান্ট পরা, কখনো খালি গায়ে কখনো জামা গায়ে ওই মেশিনের আশেপাশে দিয়ে ঘুরতাম। আমি দেখেছি ওই শ্রমিকদের সাথেই আমি বড় হয়েছি, ওদের সাথেই মাঝে মাঝে খাওয়া দাওয়া করেছি। সুতরাং রক্সির এই যে একটা ঐতিহ্য যে সবার সাথে মিলেমিশে থাকা, সেটা আমার সেই ছোটবেলা থেকেই জানা। আজকের এই শুভ দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি রক্সি পরিবারের প্রতিষ্ঠাতা দেশের তিন বিশিষ্ট শিল্প উদ্যোগীকে। এরা বলেন আলহাজ খুরশিদুর রহমান, আলহাজ হাজী মোহাম্মদ ইসা, আলহাজ লুৎফর রহমান। এরা যে আমাদের মাঝে নেই, কিন্তু তাদের অনেক স্বপ্ন লালিত, অনেক কষ্টে গড়া রক্সি ব্যাংক আজ আমাদের গৌরব, আমাদের সাফল্যের বিমুক্ত প্রতীক। এরা দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী বাঙালিদের মধ্যে প্রথম কাতারের উদ্যোক্তা, যারা অনেক কষ্ট অনেক সাধনা করে দেশে জাতীয় শিল্পের ভিত্তি গড়ে তোলার প্রথম কাতারে ছিলেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা দেশ ও সমাজকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি, কারণ এই সমাজই আমাদের জন্ম, উদ্যোগ এবং সাফল্য। এই দায়িত্ব থেকেই বর্তমান পৃথিবীতে প্রচলিত হয়েছে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা এই সিএসআর কে সাধারণ অনুদানে সীমিত না রেখে এ ধরনের উদ্যোগের একটা টেকসই এবং ইতিবাচক ধারাবাহিকতা গড়ে তুলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি সাফল্যের জন্য প্রকৃত শিক্ষার কোন বিকল্প নেই, তবে সেই শিক্ষাকে অবশ্যই হতে হবে বাস্তবতার সাথে সম্মতিপূর্ণ। আমরা এখনো অনেক শিক্ষা ব্যবস্থা মধ্যে আমাদের দেখি যে বাস্তবের সাথে সম্মতিপূর্ণ নয়। আমরা যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত, আমাদেরকে ইন্টারভিউ বোর্ডে বসতে হয়, আমরা দেখি যখন ইন্টারভিউ বোর্ডে কথাবার্তা বলি তখন এত পুয়ার প্রিপারেশন ওদের, আমি শুধু ওদের দোষ দেবো না, আমাদের শিক্ষা ব্যবস্থারও এখানে গলত আছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা যদি ভেলে না সারাই তাহলে আমরা এদেরকে এইভাবেই থাকবো, আমরা উন্নতি করতে পারবো না। আমি একটা সেক্টরের সাথে জড়িত যে সেক্টরে এখনো আমরা বিদেশ থেকে লোক আসে, ভারত থেকে আসে, শ্রীলঙ্কা থেকে আসে, তারা বড় বড় পোস্টে এখানে থাকে, আমাদের লোকজন ওখান পর্যন্ত যেতে পারে না। কেন পারে না, তার ওই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে ওরকম ভাবে তৈরি করা হয়নি যেখানে নাকি তারা স্ট্রং পার্সোনালিটি নিয়ে স্ট্রং কথাবার্তা বলে ওরকম ভাবে আসবে, কেমন যেন একটা ভয় ভয় থাকে ওদের মধ্যে। অথচ বাইরে থেকে যারা আসে কি নির্ভীক ভাবে ওরা ইন্টারভিউ ফেস করে, কি নির্ভীক ভাবে ওরা এগিয়ে যায়। সুতরাং আমাদেরকে এটা ভাবতে হবে, আর শিক্ষার সাথে যারা জড়িত প্রত্যেকেই এটা ভাবতে হবে, আমরা যদি প্রকৃত উন্নয়ন চাই, টেকসই উন্নয়ন চাই, তাহলে আমাদেরকে এদিকটার প্রতি নজর রাখতে হবে। এবং এদিকে চিন্তা করেও আমরা এই যে শিক্ষার সাথে মানে যেসব ছেলেরা ফলো করছে বা যেসব মেয়েরা ফলো করছে তাদেরকে আমরা এটার জন্যই এখানে আসছি যে আমরাও ওখানে কিছু অবদান রাখতে চাচ্ছি। এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, রয়েছেন শিক্ষক, শ্রুতিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব,
আপনাদের মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরো অনুপ্রাণিত হোক, এই আমার একান্ত কামনা। আপনাদের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ সজ্জিত হোক সুবিধা বঞ্চিত বিদ্যার্থীদের মেধার বিকাশে, এই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।